সন্তোষপুরেতে ইতিমধ্যে ষষ্ঠীর দুপুরে মানুষ আসতে শুরু করেছে, হাজরা পার্কে কিছু দেখো একেবারে একই চিত্র কিন্তু হাজরা পার্ক দুর্গোৎসবেও। এবছর এখানে আশি বছরে পা দিল এবং একেবারে যদি যেভাবে এখানে ব্যবস্থাপনা করা হয়েছে বা যেভাবে এখানে থিমকে সাজানো রয়েছে সেটা মূলত কিন্তু যে কোনো ধ্বংসের পরে যে নতুন সৃষ্টি হয় সেই যে কনসেপ্ট বা সেই যে ধারণা সেটাকেই কিন্তু সামনে রেখে এবছর এবারে মণ্ডপ সজ্জা। তাণ্ডব হচ্ছে এবারে থিম এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো ঝড়ের পরে বা যে কোনো রকম তাণ্ডবের পরে একেবারে পুরো পৃথিবী হোক বা সমাজ হোক সেটা যখন লণ্ডভণ্ড হয়ে যায় ঠিক তার মাঝখান থেকে নতুন সৃষ্টির জন্ম নেয়। সেই জায়গা থেকে সেই ধারণাকে পাথেয় করেই এবছর দীর্ঘ দুমাস ধরে এই যে গোটা মণ্ডপ সজ্জা, এই যে হাজরা পার্কের পুরো একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে সেটাই কিন্তু এবছরের ভাবনা চিন্তা রয়েছে এখানে কৃষাণু পালের, যিনি আর্টিস্ট রয়েছে সেখানে। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে সবেমাত্র দুপুর 3টে বেজেছে, 10টার কিছু পর থেকে কিন্তু যারা দর্শনার্থী তারা কিন্তু ধীরে ধীরে ভিড় জমিয়েছেন। গতকালকেও এখানে ব্যাপক পরিমাণ ভিড় হয়েছিল এবং সেই ভিড়ের যে সংখ্যা সেটা আজকেও স্বাভাবিকভাবে বাড়বে। তুমি দেখতে পাচ্ছ ভেতরের যে অন্তঃসজ্জা সেখানে কোথাও কলকারখানার একটা প্রতিকৃতি করা হয়েছে, কোথাও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে এমন একটা ভাবনাকে তুলে ধরা হয়েছে এবং সব কিছুর পরে মায়ের মূর্তি অর্থাৎ সেখানেই থেকেই কিন্তু প্রাণের নতুন সঞ্চার হচ্ছে। 80 বছরের পড়ল এবছরে এই হাজরা পার্ক দুর্গোৎসব এবং সেইখানে এবছরের যে ভাবনা সেটা কিন্তু একেবারে অভিনবত্বকে সামনে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই মুহূর্তে ভেতরের চিত্রটা যেখানে একেবারে মাতৃমূর্তির প্রতিমা রয়েছে তার সামনে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা রয়েছেন, মোবাইল ক্যামেরার মাধ্যমে তারা দৃশ্যবন্দী করার চেষ্টা করছেন। সরাসরি কথা বলার চেষ্টা করবো, আজকে সবে ষষ্ঠী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে? একদম, 2 বছর বেরোতে পারিনি, এবছর ছুটি আনন্দ করছি, ঠাকুর দেখছি। কোথা থেকে আসছো? বারাসাত থেকে। সুদূর বারাসাত থেকে? একদম একদম। আজকে কি প্ল্যান, মানে আরো ঘোরার প্ল্যান তো আছে ঘোরার, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে দেখি কতটা ভিড় কিরকম থাকে না থাকে তার উপরে ভিত্তি করে, নাহলে তো এখন তো 4 দিন আছে। ঘূর্ণাবর্তের ভ্রুকুটি তার জন্য কি আগে ভাগে ঘুরে? না না, ঘূর্ণাবর্তের ভ্রুকুটি নিয়ে এমনিতেই দু বছর বাদে পুজোটাকে আবার নতুন করে আমরা উপভোগ করছি। এবার যদি আবার ঘূর্ণাবর্ত আসে তাহলে তো এটাকে মানা যাবে না, এটা আমরা এমনিতে মানে ঘূর্ণাবর্ত আসুক বা বৃষ্টি আসুক যাই আসুক না কেন পুজো এবার দেখবই ফাটিয়ে। ঘূর্ণাবর্তের ভ্রুকুটি থাক কিংবা গরম থাক, ব্যবসা গরম থাক, তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ তুমি মানুষের যে উৎসাহ তারা কিন্তু এর মধ্যে ঠাকুর দেখছেন এবং তারা চাক্ষুষ করছেন এই যে সুন্দর ইনস্টলেশন রয়েছে হাজরা পার্ক দুর্গোৎসবে সেই দৃশ্য। হিন্দল সন্তোষ পত্রিকন পার্ক কিভাবে সেজে উঠেছে? একেবারে অনুসুয়া তোমাকে দেখিয়ে রাখি যে সন্তোষপুর ত্রিকোণ পার্কের ছবিটা বর্তমানে তুমি দেখতে পাচ্ছ, বেশ কিছু দর্শক তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, এবারে কিন্তু তাদের এই দুর্গোৎসব এই কমিটি যেটা জানাচ্ছেন যে তাদের এবারে থিম কিন্তু উত্তরণ। দূর দূরান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন, গতকাল রাতেও যে ভিড় ছিল এখন ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। এই যে মণ্ডপ, সেই মণ্ডপের ছবি একবার দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো। এই মণ্ডপ কিন্তু পুরোপুরি সম্পূর্ণটা যেটা দেখা যাচ্ছে লোহার শীট দিয়ে এবং লোহার কাঠামো দিয়ে কিন্তু মূলত এই মণ্ডপ তৈরি হয়েছে এবং এই মণ্ডপের ভাবনায় মূলত তারা তুলে ধরেছেন উত্তরণ, অর্থাৎ কিনা এই যে অতিমারির সময় কেটে গিয়েছে সেখান থেকে মানুষ উঠে আসতে পেরেছে, এখন কিছুটা সুস্থ সময় চলছে, সেখানে যেমন সমাজের একটা উত্তরণ হয়েছে, মানুষের উত্তরণ হয়েছে, প্রযুক্তির দিক থেকে যেসব উত্তরণ সেই সব উত্তরণের কথাকেও কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এবং দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা কিন্তু একেবারে সাবেকিয়ানায় পরিপূর্ণ রয়েছে এবং গোটা যে চিত্র সেই চিত্র তুলে ধরা হয়েছে, উত্তরণের চিত্রই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সাবেকি দুর্গা প্রতিমা যেমন রয়েছে এবং সেই গোটা প্রতিমা মণ্ডপ এবং আলোকসজ্জা, যেটা ধীরে ধীরে আলোকসজ্জার বিষয়টা সামনে আসবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে, অন্ধকার নামার সঙ্গে সঙ্গে, সেইগুলোই কিন্তু চাক্ষুষ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। বহু দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যেই পুজো মণ্ডপে এসে হাজির হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছেন দক্ষিণ কলকাতার এই সন্তোষপুরের এই যে ত্রিকোণ পার্কের দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা কিন্তু সকলেরই নজর কাড়ছে, সেই চিত্রে কিন্তু উঠে আসছে এই পুজো মণ্ডপ থেকে।